হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ হলো শনিবার, তো সকালবেলা এখন আমি দেখো রাহুলের টিফিনটা তৈরি করে নিয়েছি। আজকে রাহুলকে টিফিনে দিচ্ছি পরোটা আর আলু ভাজা, তো দুটোই আমার রেডি হয়ে গেছে। তো আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি ভরে দেবো ব্যাগে। তো এখন অনেকটা সময় পর এখন চলে এসেছি আমি, যা আজকে যা রান্না করব সেই সবজিগুলো এখন কেটে নিচ্ছি। দিয়া ঘুম থেকে উঠে পড়েছে আর দিয়াকে ফ্রেশও করিয়ে দিয়েছি, আর ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আজকে যা রান্না করব সেই রান্নার সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে টমেটো দিয়ে ডাল করব। আজকে তো শনিবার, নিরামিষ, তো টমেটো দিয়ে ডাল করব আর একটু ঢ্যাঁড়স ভাজবো। আর যা যা সবজি কিছু কিছু করে থেকে গেছে সেই সব সবজিগুলো একসঙ্গে মিশিয়ে পোস্ত দিয়ে করব। তো সব সবজিগুলো একসাথেই করছি, তার কারণ হচ্ছে কি, কাল সানডে, তো কাল আমি বাড়ি যাব, মানে বাবা মার কাছে যাব। তো ফ্রিজে যে সবজিগুলো অল্প অল্প করে রয়ে গেছে ওগুলো তো শেষ করতে হবে, তো সেই জন্য ভাবলাম কি সব সবজি একসাথে করে একটা পাঁচ বিশালি তরকারি করি। তারপর ভাবলাম কি পাঁচ বিশালি তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, তো পোস্ত দিয়ে করি, খাওয়া হয়ে যাবে। তো দেখো এই আমার সবজি সব কাটা হয়ে গেছে আর ডালটাও আমার দেখো রেডি হয়ে গেছে একদম। টমেটো দিয়ে ডাল করেছি, ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে দেখো ঢ্যাঁড়সটাও ভেজে নিয়েছি। ওই যে বললাম অল্প অল্প সব সবজি রয়ে গেছে, তো ঢ্যাঁড়সটা একদম অল্পই ছিল, তো ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সব সবজি আমি যেটুকু যা ছিল ফ্রিজের সব একদম কেটে নিয়েছি। তো অল্প অল্প করেই ছিল, শুধু কুমড়োটা একটু বেশি ছিল আর বাকি সব অল্প ছিল। শিম, বেগুন আর একটু মিষ্টি আলু ছিল, সব একটুখানি করে ভেজে নিয়েছি হালকা করে। ভেজে তার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে পোস্ত বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। ওই পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেবো। নিয়ে তারপরে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। দিয়ে সেদ্ধ সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে, যেহেতু পোস্ত আমি একটু মিষ্টি দিই, তো একটুখানি নুন আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। তবে তরকারিটা আমি ভাবতেই পারিনি এত ভালো খেতে হবে, খুব সুন্দর খেতে হয়েছিল। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি তাই জন্যই বললাম, তো খুব ভালো হয়েছিল খেতে। তো পরে যদি যখন আমার সবজি এরকম এক্সট্রা থেকে যাবে আমি এরকমভাবে পোস্ত দিয়েই করব। আমি আগে কোনো দিনও করিনি এইভাবে, কারণ সব রকম সবজি পোস্ত দিয়ে কেমন লাগবে সেইভাবে আর করিনি। খুব ভালো হয়েছিল। তো এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার ব্রেকফাস্টে একই জিনিসই আছে, পরোটা আর আলু ভাজা, দুটো পরোটা আর আলু ভাজা নিয়ে বসে গেছি। আর দিয়া কিছু একটা খাচ্ছিলো, আমার ঠিক এখন মনে পড়ছে না, তো খেতে খেতে এসে আমাকে দিয়ে গেল একটা মুখে, মানে ও যা খায় সবই আমাকে দিয়ে তারপরে খায়। তো ওই দিচ্ছে দিয়ে দিয়ে গেল, আর আমিও ব্রেকফাস্টটা এখন করে নিচ্ছি, রান্না হয়ে গেছে। আর সঞ্জিতি চলে আসবে এবার কাজে আছে, ব্রেকফাস্টটা করতে অনেকটাই লেট হয়ে গেল, কি আর করা যাবে, রোজ তো আর একই টাইমে করা যায় না। তো সঞ্জিতি কাজ করে চলে গেছে, চলে যাওয়ার পরে আমি দেখো চালটা ধুয়ে নিয়েছি, দিয়ার দুধটাও ফোটানো হয়ে গেছে, ব্যাস। এইবারে দিয়াকে স্নান করিয়ে দেবো, দিয়ে আমিও স্নান করে পুজো দিয়ে দিয়াকে লাঞ্চ করি, আর আমিও লাঞ্চ করতে বসে গেছি। আর ঢ্যাঁড়স ভাজাটা আমি নিইনি, এখানে দেখো ডাল আর তরকারিটাই নিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:10 আর দেখো একদম রেডি হয়ে গেছে এই যে, আর এই যে দিয়াও চলে এসেছে রেডি পুরো ব্যাগ নিয়ে। তা যে পড়া আছে আজকে বলেছি আগেই, তো চলো বেরোনো যাক, তারপর ফিরে এসে অনেক কাজ আছে, ব্যাগ গুছাতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখা যাওয়া যাক কি হলো। তো চলো দিয়াকে নিয়ে আমি বাড়ি ফিরে এসেছি, আর বাড়িতে আসার সময় একটা কেক এনেছিলাম। তো এই কেকটা আগে কোনোদিনও খাইনি, আজকে নতুন আনলাম, ভাবলাম যে খেয়ে দেখি কেমন, তো খুব খিদে পেয়েছিল, তো চায়ের সাথে খাবো বলে আনলাম। তো দেখো সে চাটাও করেও নিয়েছি আর কেকটাও নিয়ে নিয়েছি, কিন্তু কেকটা এক কামড় খাওয়ার পরে বুঝতে পারছি কেকটা খুব মিষ্টি, কারণ ভেতরে ক্রিম দেওয়া ছিল। তো যাই হোক আমি একটুখানি খেয়ে দিয়াকে দিয়ে দিয়েছি বাকিটা। আর এখন আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। দেখো এই ব্যাগটার মধ্যে কিছু কসমেটিক্স আর ইয়াররিং টিং এগুলো আছে, কিছু ক্রিম পাউডার এগুলোও ছিল দিয়ার, তো ওগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখানে জামা কাপড় সব বের করে নিয়েছি গুছাবো বলে, যা যা নেবো সব এক জায়গায় করে নিয়েছি, এবার সব গুছিয়ে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নেবো। তো বাড়িতে যাব কালকে সকাল সকালই বেরোবো, ইচ্ছা আছে সেরকমই, তো দেখা যাক কী হয়।
আর কালকের যাওয়ার পথে কিছু ভিডিও শ্যুট করব ইচ্ছা আছে, কতটা কি করতে পারি দেখি। তবে বাড়ি গিয়ে খুব বেশি ভিডিও করতে পারবো না, তার কারণ ভিডিও করে কোনো লাভ নেই, কারণ ভিডিও পোস্ট করতে পারি না ওখান থেকে, ওখানকার নেট কানেকশন খুবই খারাপ, ওই জন্য করতে পারি না। ওই জন্য খুব একটা ভিডিও বাড়ি গিয়ে করার ইচ্ছা নেই, অল্প স্বল্প করব, তোমাদেরকে হয়তো একটা ভিডিও তো অবশ্যই দেখাবো। তো চলো তাহলে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে, আর কালকের পরার যে জামা কাপড়, যে জামাগুলো পরে যাব, সেগুলো সব আলাদা করে আমি বের করে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।